নমস্কার, আজ আমি তৈরি করব লাইলন টিকা মাছের ঝোল। মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এতে আমি নুন হলুদ মেখে নেব ভালো করে। নুন হলুদ মেখে আমি মাছগুলো এবার ভাজবো। এই মাছটা খেতে খুব টেস্ট, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষার তেল। সরষার তেলটা ভালো করে আমি গরম করে নেব। ভালো করে গরম হয়েছে, এতে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি এরকমভাবে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়েছে, মাছগুলো আমি এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। মাছ আমার তোলা হয়েছে, এতে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এইরকমই লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি। একই রকম বেগুনগুলো আমার কাটা আছে। দিয়ে দেব নুন, আর দিয়ে দেব আমি গুঁড়ো হলুদ। এইবার আমি আলুগুলো নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। একটু সময় লাগবে আলুগুলো ভাজতে, আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দিলাম। এইবার আমি আবার নাড়াচাড়া দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে তরকারিটা আলাদা একটা টেস্ট হয়। আলুগুলো ওপর আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি বেগুনগুলো এতে ভেজে নেব একই সঙ্গে। এবার আমি নাড়াচাড়া দিয়ে বেগুনগুলো এর সঙ্গেই ভেজে নেব। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট হয়েছে, দেখুন বেগুনগুলোর কালার আলাদা এসেছে। এবার আমি আর একটু নাড়াচাড়া দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। বেগুনগুলো যেন গোটা গোটাই থাকে। আমার বেগুন একটাও ভাঙেনি, সবকটা বেগুনই গোটা গোটা রয়েছে। সব তুলে নিলাম। এতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সরষার তেল। দিয়ে দিচ্ছি আমি সামান্য মেথি। আর কিছু মেথি আমি ফেলে দেব, সবটা মেথি রাখবো না, কারণ মুখে পড়লে তিতো লাগে। খানিকটা মেথি আমি তুলে ফেলে দিচ্ছি। আর কিছু রয়েছে, এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার আমি পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এতে আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা, আর দিয়ে দেব আমি 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা। ঝাল নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো হলুদ। এইবার আমি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়েছে, দেখুন মশলা আমার ভাজা হয়েছে। এতে আমি বাটি ধুয়ে জল দিয়ে দেব। এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে তেল বেরোবে, তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এতে একটু ঝাল ঝাল
টকটক লাগবে, ভালো লাগবে খেতে, আর কালারটা খুব সুন্দর হবে। এতে দিয়ে দেব ভেজে রাখা আলু বেগুনগুলো। আলু বেগুনগুলো এতে আমি দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে মশলার সঙ্গে আলু বেগুন কষিয়ে নেব, খানিকক্ষণ 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়েছে, এতে তেলও উঠছে, দেখুন। এতে আমি দিয়ে দেব খানিকটা জল। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, এতে বেশি ঝোল দেব না, খুব একটা ঝোল হবে না, তেল তেলে ঝোল হবে না, এটা ঝালও বলা যায় না আবার ঝোলও বলা যায় না, এটা বেশি ঝোল দেব না আর একদম বেশি মাখা মাখাও করব না, এই টাইপের হবে। এতে আমি মাছটা ছেড়ে দিচ্ছি, যেহেতু ঝোলটা জাল উঠেছে, টকবক করে ফুটছে, সবগুলো মাছ আমি এতে ছেড়ে দিচ্ছি। আর মাছের মাথা, মাছ যখন কাটবেন তখন মাছের মাথা দুবাক করে দিলে বেশি ভালো আর কি, মাছের মাথায় ঝোলটা ঝালটা সবটাই ঢুকবে। দেখুন ফুটছে। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এবার 2-3 মিনিট আমি ফোটাবো। আমার রান্না হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে এইভাবে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই রান্না, আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।